আজকের রাশিফল 24 জুন 2019 সোমবার, তিথি কৃষ্ণ সপ্তমী, জন্ম রাশি হলো কুম্ভ, সূর্যোদয় সকাল 4:54 এবং সূর্যাস্ত বিকাল 6:25। মেষরাশি রাশিফল। আজ লোকের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, বিবাদ হতে পারে, গোপন কোনো রোগ থেকে সাবধানে থাকুন। ব্যবসায় খরচের জন্য চাপ বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ আসবে, কাজের কোনো ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, শত্রু থেকে একটু সাবধানে থাকুন, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে। সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, মহিলাদের থেকে আজ সাহায্য পাবেন, পেটের কোনো সমস্যা আজ বাড়তে পারে। আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে ইতিমধ্যে আপনার কাছে যা আছে তাই ব্যবহার করুন। দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে, আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজকের ভাগ্য সংখ্যা হল 6। বৃষরাশি রাশিফল। সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। আজ আপনি সহজেই মূলধন আদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পের কাজের জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আজ আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন। প্রেমের জন্য ভালো দিন, আপনার নিজের কাজের করা কৃতিত্ব অন্যকে আজ নিতে দেবেন না। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আজ ব্যবসার থেকে সাবধানে থাকার দরকার আছে, প্রতিবেশীর জন্য কোনো অশান্তির আশঙ্কা রয়েছে, অনেক দিনের আশা আজ পূর্ণ হতে পারে, প্রেমে বাইরের কারোর সঙ্গে বিবাদ হতে পারে, কর্মস্থানে উৎকণ্ঠা আজ বাড়তে পারে, বাড়ির কাছে ভ্রমণ আজ হবে, কাজের আজ ভালো সুযোগ আসতে পারে, খারাপ চিন্তার জন্য মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, লটারি থেকে কিছু আয়ের সম্ভাবনা আছে, বন্ধুর দ্বারা আজ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মিথুন রাশি রাশিফল। আজ মা বাবার জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়তে পারে, কর্মস্থানের সমস্যা আজ বাড়বে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হবে, আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে, কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা হতে পারে, সামাজিক সুনাম আজ আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি কোনো খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, চাকরির জায়গায় কিছু বাড়তি আয় হতে পারে, আপনার দয়ালুর স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে, আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে, ভালোবাসার জন্য উৎসাহময় দিন, সন্ধের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন, দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে, আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশির রাশিফল। বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগান্বিত করতে পারে, আপনি নিজেকে সংযত রাখুন, কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে, আজ কেবলমাত্র বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে, সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন, আপনার বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না, আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শ্রেষ্ঠ আচরণ করুন, অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য ভালো দিন, কিন্তু কোনো অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন, সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে, আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে, আজ সকালের দিকে রাস্তায় কোনো অচেনা লোকের সঙ্গে বিবাদ হতে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, বিদেশে যারা থাকেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায় নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, পড়াশোনার জন্য শুভ কোনো পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে, বাড়িতে অতিথি আজ আসতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। সিংহরাশি রাশিফল। আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কাজের জন্য সুনাম বাড়বে, বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসার ব্যাপারে খরচ বাড়তে পারে, একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ হতে পারে, কাজের ব্যাপারে উদ্বেগ আসবে, খেলাধুলার জন্য উপহার আজ পেতে পারেন, অহেতুক ক্রোধ আজ বাড়তে পারে, নতুন কোনো কাজের জন্য যোগাযোগ হবে, আজ একটি আমোদ প্রমোদ এবং মজাদার দিন,
জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। সতর্ক থাকুন, প্রেমের সঙ্গী আপনাকে আজ তোষামোদ করতে পারে। আজ কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্য ছিল। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কন্যা রাশির রাশিফল। স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবেন না, তাতে স্ত্রী রুষ্ট হবে। এর থেকে বরং নিজের দিকে নজর দিন। আকস্মিক টাকা কড়ি আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে। অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজ দিনটি ভালো। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রীর জন্য আজ কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। আজ সকালে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে আজ দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চালাকির দ্বারা কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। মহিলাদের থেকে সাবধানে থাকুন। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। তুলা রাশি রাশিফল। আজ সকাল থেকে মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে আর্থিক অনটন দেখা যাবে। জলপথে ভ্রমণের সুযোগ আজ আসতে পারে। বাড়িতে অতিথি আজ আসতে পারে। আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে। উচ্চপদস্থ চাকরির আজ খোঁজ আসতে পারে। পেটের সমস্যায় আজ একটু ভুগবেন। সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে, কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। সবচেয়ে ভালো হবে যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন সমস্যা উত্থাপন করা এড়িয়ে যেতে পারেন। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদারি জীবনের উপর প্রভাব তৈরি করবে। এর ফলে আপনি আপনার অন্যদের লক্ষ্য সম্পর্ককে আশ্বস্ত করতে পারবেন এবং তাদের সহায়তা করতে সক্ষম হবেন। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন। আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, তিনি আপনার একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃশ্চিক রাশি রাশিফল। এমন একটি ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে। আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটান। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন, যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজ গান বাজনার সঙ্গে যুক্তদের অনেক দূর এগোনার সুযোগ আসবে। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসতে পারে। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতায় সমস্যা হতে পারে। ব্যবসায় কোনো কারণে বাজে খরচ হতে পারে। খুব বুঝে খরচ করুন। আজ ব্যয়বহুল দিন। সংসারের দায়িত্ব তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা আজ থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশি রাশিফল। আজ উচ্চপদস্থ ব্যক্তির জন্য সম্মান বৃদ্ধি পাবে। পথে কোনো বাধার সামনে আজ পড়তে হতে পারে। স্বামী স্ত্রীর বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা হবে। আজ নিজের কাজের ওপর নিজে গর্ববোধ হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে। তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরলের খাবার এড়ানোর চেষ্টা করুন। টাকা পয়সার লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। আপনার সময় মতো সাহায্য করা কারোর জীবন বাঁচাতে পারে। প্রেম অপরিমিত সীমাহীন, এই কথা আপনি অবশ্যই আগে শুনেছেন, কিন্তু আজ আপনি অনুভব করবেন। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে, বিশেষ করে আপনি যদি কৌশল হাতে না সামলান। আপনাদের মধ্যে কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7।
মকর রাশি রাশিফল, আপনি আপনার চারপাশের মানুষের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন। আপনার দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না। যদি আপনি একটি বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খোঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর আজ আসতে পারে। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। স্ত্রীর জন্য ব্যবসায় কোনো উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে আত্মীয় আজ আসতে পারে। প্রেমের কোনো জটিলতার সৃষ্টি হতে পারে। আজ নিজের কারোর জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো আইনি ঝঞ্ঝাট আজ আসতে পারে। বেশি কথা বলার ফলে আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি উপার্জনের আজ যোগ আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশি রাশিফল, আজ নিজের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছা পূরণ আজ হতে পারে। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধানে থাকুন। অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনি নীরব দর্শক হয়ে না থেকে এতে অংশগ্রহণ করছেন। আপনি জনপ্রিয় হবেন এবং সহজে বিপরীত লিঙ্গের সদস্যের দ্বারা আকর্ষিত হবেন। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। এর ভাগ্য সংখ্যা হলো 5। মীন রাশি রাশিফল, আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরেই তাতে নিজেকে সঁপে দিন। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন। আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে কোনো কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আজ সকাল থেকে কর্মস্থানে একটু চিন্তা থাকতে পারে। আজ ব্যবসায় ভালো সঞ্চয় হলেও ভাগ্য খুব একটা ভালো নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে। আজ কোনো কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ আজ সন্তুষ্ট বোধ হবেন। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। প্রয়োজনীয় বিষয় তাড়াতাড়ি এড়িয়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।